চুপ করে থেকো না, বলো। এটার মধ্যে যে কথাগুলো রেকর্ড করা আছে সেগুলো কি তুমি রেসিকে বলেছো নাকি রেসি তোমার ভয়েস ট্যাম্পারিং করেছে? বলেছি। জোরে বলো। এসব কথা আমি রেসিকে বলেছি স্যার। তার মানে মিসেস মার্টিনের প্রজেক্টের সমস্ত তথ্য তুমি দানো রিয়েল এস্টেটকে পাচার করেছো। মাত্র 1,00,000 টাকার বিনিময়ে তুমি এত বড় সর্বনাশ করলে আমার। 1,00,000 টাকা না স্যার, 50,000 টাকা। বাকি 50,000 টাকা গেছে রুমবেলের পকেটে। মাত্র 50,000 টাকার বিনিময়ে তুমি আমার কত বড় ক্ষতি করেছো তুমি জানো? একবার ভেবেছ? এইসব নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই স্যার। আপনার যা ডিসিশন দেওয়ার দিয়ে দেন, আমি চলে যাই। মিসেস মার্টিনের বাড়িটা যদি আমাদের কোম্পানি পেত তাহলে সেখান থেকে কতটা প্রফিট আসতো জানো? তোমাকে আমি পুলিশে দেবো ম্যাডাম। এক্ষুনি তুমি অফিস থেকে বের হয়ে যাও, আর কখনো যেন তোমাকে এই অফিসে না দেখি। যাও। খুশি হয়েছো তো না? আমার তো খুশি হবার কিছু নেই, উল্টো তোমারই কিছু রিয়েলাইজেশনের দরকার আছে। একটা মেয়ে নিজের যোগ্যতায় তোমার থেকে উপরের পোস্টে যেতেই পারে, কিন্তু সেটাকে মেনে না নিয়ে উল্টো পথে গেলে আলটিমেটলি তোমারই ক্ষতি হবে। আমার কি ক্ষতি হয়েছে আর না হয়েছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাহলে আমি কি নিয়ে ভাববো? তুমি কি করে আমার প্রতিশোধ নিবে? মানে রাস্তায় গেলে আমাকে অপমান করবে, অ্যাসিড ছুড়ে মারবে, এসব নিয়ে ভাববো? আমাকে নিয়ে তোমার কোনো ভয় নেই। ভয় যদি করতেই হয় তাহলে বসকে নিয়ে করো, কারণ বসের নেক্সট টার্গেট হচ্ছে তুমি। আর তুমি ভালো করেই জানো যে বস সবসময় কাউকে না কাউকে টার্গেট করে। আসি। আহা, তুমি দেখছি একেবারে অধৈর্য হয়ে গেছো হ্যারিস। তোমাকে তো বলেছি যে ব্যারিস্টার ডিটটা ফাইনাল করে পাঠিয়ে দিলে কাল সকালে তুমি এলাম একটা সাইন করে হয়ে গেল। আমি তোমাকে সিরামিক বিজনেসের জন্য ফোন করিনি। আমি তোমাকে ফোন করেছি মিসেস মার্টিনের সাথে যে এগ্রিমেন্ট সেটা কিন্তু তুমি সাইন করো না। মানে তুমি টাকা দিয়ে আমার অফিসের স্টাফের কাছ থেকে ইনফরমেশন বার করে মিসেস মার্টিনের প্রজেক্টটা হাইজ্যাক করেছো। দিস ইজ নট ফেয়ার। এটা একটা রিভেঞ্জ। তুমি খন্দকারের প্রজেক্টটাও কিন্তু আমার কাছ থেকে হাইজ্যাক করেছিলে। ডক্টর খন্দকারের কাছ থেকে ট্রাম্প কার্ড খেলে যে প্রজেক্ট আমি হাইজ্যাক করেছি সেই একই ট্রাম্প কার্ড কিন্তু তোমার বিরুদ্ধে আমি খেলতে পারি বন্ধু। মাহিনকে শুধু ছোট্ট একটা ক্লু দিয়ে দেব, তাতেই তোমার যা হবার হয়ে যাবে। এখন তুমি ভেবে দেখো এগ্রিমেন্টটা তুমি সাইন করবে কি করবে না। আর ওই সিরামিকের ডিটটা কাল সকালে আমার কাছ থেকে পাঠিয়ে দিও। ওকে, রাখলাম। শোনো হারিস, হ্যালো 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 হারিস, হ্যালো স্যার, মিসেস মার্টিন এসেছেন, ওনার বাড়ির সাথে গ্লাস হাউসটার ব্যাপারে কথা বলবো। আসতে বলুন। মিসেস মার্টিন সবসময় আপনাকে পাহারা দিয়ে রাখে কেন? বুঝে আমি তো নাহিদকে ভালোবাসতাম। আমার ধারণা ওর খুনের ব্যাপারটা হ্যান্ডেল করতে যে আমি নিজেই নিজে বিপদ দেখে আনবো। বিপদ কিসে? হয়তো আমি খুনি হিসেবে ফেসে যাব। সেটা তো আপনি এমনিও ফেসে গেছেন মিস্টার বিজু।
কিন্তু আপনি যখন জানতে পারলেন যে ওনার বসকে বিয়ে করার কারণে সে এই চাকরিটি ছেড়েছেন, মালিকের স্ত্রী হয়ে তো আর সে ওই অফিসে জব করতে পারেন না, তাই না? এত টাকার লোভ কেন করছো ডিমু? মানুষের বেঁচে থাকার জন্য এত টাকার প্রয়োজন নেই। তোমার দরকার না থাকতে পারে, কারণ তুমি ছিলে আমার বাবার বিজনেসের সামান্য একজন অ্যাকাউন্টেন্ট। হ্যালো, হাউ আর ইউ মাই ডার্লিং? হাউ আর ইউ মাই ডার্লিং? আচ্ছা চয়ন, তুমি কি আমার সাথে ফাজলামি করো? সারাদিন একটা ফোন নাই আর এখন বলছো ডার্লিং, না?